Iba! তুমি আইছো এত দিন পরে তুমি কোনো যোগাযোগ করো নাই কেন আমার সাথে তুমি সব কি বলছো ইরা আমি তো প্রতি মাসে আমার ভাইয়ের কাছে টাকা পাঠাই ভাইয়ের কাছে টাকা পাঠাও হ্যাঁ কোথায় আমি তো গত 6 মাস ধরে আমি একটা টাকা বসার মুখও দেখি না আর ভাই আমার বিরুদ্ধে বিচার ডাকবি না চেয়ারম্যানের কাছে যাবে আর যা এরকম 4-5টা চেয়ারম্যান আমার লোকে বই একলোকে মাল খায় বিদেশ যাওয়ার পরে প্রথম কিছুদিন টাকা পাঠাইছিল কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী সব টাকা পয়সা আমার ভাসুরকে পাঠাইছে যেটা আমার স্বামী আসার পর আমার শুনছি কিন্তু আমার ভাসুর একটা টাকা আমাকে দেয় নাই আমি খুব কষ্টে দিন যাপন করছি শেষমেশ না পাইরা আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আমি চলছি চেয়ারম্যান সাহেব যা কইছে সব কিন্তু মিথ্যা কথা কইতাছে আমি আর বউরে ও জহন যে টাকা দিছে যা দরকার ছিল আমি তাই খরচ করবে লাগে টাকা দিছি এবং কি ওর বাপের বাড়িতে যে মাথা সদাই বাড়ে তুমি মাঝে মাঝে ওইটাও আমি পাঠাইছি এই সব মিছা কথা কইছে সব মিছা কথা কইছে না টাকা পয়সা কি করছে ওরে জিগান টাকা পয়সা নিয়ে তোর বউ ওর নাগর রে খাওয়াইছে নাগর রে আর ওখান কইছে মিছা কথা ওরা যা কইছে সব মিছা কথা আমি যেটা কইছি এইটাই সত্য কথা এই সব মিথ্যা কথা না আমার স্বামী যা বলছে তা কোনোটাই সত্যি কথা না রাজু যা বলছে তাই সত্যি রাজু বিদেশ থেকে যত টাকা পাঠিয়েছে সব আমার স্বামী নিয়েছে আর টাকাগুলো আমার কাছেই দিয়েছে রাজু প্রায় 20 লক্ষ টাকার মতো পাঠিয়েছে সেখান থেকে 10 লাখ টাকা দিয়ে ওই বাড়িটা বানিয়েছে আর 10 লাখ টাকা দিয়ে ও সুদে লাগিয়েছে জুয়া খেলেছে ওর যেভাবে খুশি সেভাবে খরচ করেছে আমি ওর স্ত্রী হয়ে এতদিন সবকিছু মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলাম না আপনারা গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন তাই আমি আজকে আপনাদের সত্যিটা বললাম এই চুপ বসো তুমি এখানে ইভা ইভা তুমি আইছো এতদিন পরে তুমি কোনো যোগাযোগ করো নাই কেন আমার সাথে শোনো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে কিছু না বলি বাড়িতে চলে আসছি কেমন আছো কওয়ান আমি তো ভালোই আছি তো তোমার এই অবস্থা কেন আর আসার পথে লোকজন আমাকে সব কি বলল আচ্ছা ইবা আমি যে টাকা পাঠিয়েছি তুমি কি টাকা পাওনি কি বলো টাকা তুমি আবার কবে টাকা পাঠাইলা আর তুমি টাকা পাঠালে কি আমার ঘর দুয়ার আমার কাপড় চোপড় আমি কি এভাবে থাকি নাকি তুমি তো আজকে 6টা মাস হয়ে গেছে কোনো টাকা পয়সা পাঠাও না এমনকি আমি ভাইয়ের কাছে পর্যন্ত গিয়েছি তোমার বড় ভাইয়ের কাছে যে আমার চলার খুব সমস্যা হচ্ছে ঠিক মতো খেতে পারি না কিছু পড়তে পারি না তোমার ভাইয়ের কাছে যদি আমি কিছু টাকা হালাত চাই উনি সেই টাকাটাও হালাত দিতে পারে না বলে ওনার নাকি হাতের অবস্থা খারাপ কিন্তু আমি কি করুম কও আমার তো চলতেইব আমি তো আর না খেয়ে থাকতে পারুম না আমাকে বাড়ি থেকে মাঝে মাঝে আমার বড় ভাই আসে ও আমার হাত খরচের জন্য কিছু টাকা পয়সা দিয়ে যায় ওইটা দিয়েই কোনো রকম করে সংসারটা চালাইতেছি আর কি তুমি সব কি বলছো ইরা আমি তো প্রতি মাসে আমার ভাইয়ের কাছে টাকা পাঠাই ভাইয়ের কাছে টাকা পাঠাও হ্যাঁ কোথায় আমি তো গত 6 মাস ধরে আমি একটা টাকা পয়সার মুখও দেখি না তুমি ভাইয়ের কাছে পাঠালে তো উনি আমাকে দেবে এমনকি ওনার কাছে আমি হালত চাইতে যাই সেটা পর্যন্ত আমাকে দেয় না তুমি সব কি বলছো তুমি একটা টাকা পাও নাই না টাকা পাও তো দূরের কথা টাকার মুখই দেখিনি কিন্তু তুমি টাকা পাঠাও তাহলে তোমার ভাই আমার সাথে এরকম কেন করে উনি আমাকে কেন টাকা পয়সা দেয় না উনি কিন্তু আমার পরিস্থিতিটা দেখতেছে যে আমি কত কষ্ট করে দিন পার করতেছি এক বেলা খাই তো দুবেলা না খেয়ে থাকি এই যে ছেঁড়া কাপড় চোপড় পরে আছি তোমার ভাই এসব দেখার পরও উনি টাকা দিল না আমারে কেন করলো আমারটা আমার কথা তো এটাই আমি প্রতি মাসে ভাইয়ের কাছে 50 থেকে 1 লাখ টাকা পাঠাই যখন যা পারি তাই পাঠাই আর সে তোমাকে কোনো টাকা দিল না কেন আর আমি আমার ভাইয়ের জন্য এক্সট্রাও কিছু টাকা দিই যেটা ওনার খরচের জন্য আর তোমার জন্য তো আমি আলাদা টাকা পাঠাই দেখো আমি এত কিছু জানি না আমি সত্যি বলছি তোমার ভাই আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই
আর আমার এখন কোনো টাকা পয়সার দরকার নেই। তুমি সই লাইছো, এটাই আমার কাছে অনেক। আসো ঘরে আসো। না না, এভাবে মুখ বুঝে থাকলে হবে না। তুমি ঘরে যাও, আমি আমার ভাইয়ের সাথে দেখা করে আসছি। কি বলো, কোনো ঝামেলা করো না কিন্তু। না, কোনো ঝামেলা করবো না, যাও। আল্লাহ, দেখো কোনো ঝামেলার মধ্যে যেন না পড়ে। ভাইয়া, ভাইয়া, ভাইয়া! আরে রাজু ভাই আমার, আরে তুই কখন আইস? হ্যাঁ, আরে আমার আগে আমার একটা ফোন করবি না, আমি তোর আগে লো একদম। তুই কেমন আছিস ভাই? ভালো আছিস তো? আমি ভালো আছি ভাইয়া। আমি আমি তোমাকে আমার বাবার মতো জানতাম, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, আর তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছ। তোমাকে আমি প্রতি মাসে টাকা পাঠিয়েছি আমার বউয়ের জন্য, তোমার জন্য আমি খরচের টাকা পাঠিয়েছি, কিন্তু তুমি একটা টাকাও আমার বউকে দাওনি। কেন দাওনি ভাইয়া? এই পেটে জিজ্ঞ করে পারিস না, যা করছি আমি তোর বউয়ের লেগে করছি আর তোর লেগে করছি। তুমি আমার বউকে একটা টাকাও দাওনি। যদি তুমি আমার বউকে টাকা দিতে, তাহলে আজকে আমার বউ ছিঁড়া কাপড় পরতো না। তুমি যদি আমার বউকে টাকা দিতে, তাহলে আমার বউ ভাঙা ঘরে থাকতো না। তুমি যদি আমার বউকে টাকা দিতে, তাহলে আমার বউ না খেয়ে দিন কাটাতো না। তুমি আমার বউকে একটা টাকাও দাওনি। আই থাম, চিপ করে পারিস না। সব তোর তোর বউ এসব কইছে না? হ্যাঁ, বউর কথা শুনে আমার বউ চেষ্টা আইতো। সেই তুই ভুলে গেছিস, আমি তোর বড় ভাই। আমি তোর বউর বড়াই গুন্ডায় টাকা হিসাব করে দিছি। তোর বউ কি করছে টাকা সেই খবর শুনে তুই আরো ফাল পারবি। এই তোর বউ নাগর পাল, তোর বউ নিশ্চিত নাগর পালে। তোর গাম ধরো টাকা আমার কাছে দিছস, আমি তোর লেগে বাড়ি গাড়ি করছি, তোর বউর সময় মতো সব টাকা ঢুকা দিছি। তোর বউ খরচ না করে কি করে জানো? সেই টাকা জমাইয়া তার নাগরের কাছে তুলে দিছে। আরে তুই ছোট ভাই, মনে কষ্ট পাবি দেখে আমি তোর কই নাই। তুই বউর কথা শুনে আমার উপর চেষ্টা গর্জন করতে চাস না? না, তোর বউরে গিয়ে দিগা, তোর বউ সব তোর মিথ্যা কথা কইছে। একদম চুপ করো। আমার বউ যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে বুঝলাম আমার বউ মিথ্যা কথা বলছে। কিন্তু এলাকাবাসী এলাকাবাসী কি মিথ্যা কথা বলছে? এলাকার গ্রামের সবাই আমাকে বলছে যে তুমি আমার টাকা মেরে খেয়েছ। শোনা ভাইয়া, এই এলাকার এলাকার কোন ছেলে কি করছে? দাদা গেল আমার সামনে ডেকে লো, দেখি খারাপ করতে পারে কিনা। থাপড়ে আমাকে তার ফলা, তুমি জায়গা গেল। কাউকে ডাকতে হবে না, আমি এখন চেয়ারম্যানের কাছে যাব, গিয়ে তোমার নামে সালিশি ডাকবো। কালকের ভিতরে আমি তোমার নামে সালিশি ডাকবো, তারপর দেখি আমি তোমার কি করতে পারি। গেলাম, যা। আরে যা, আমার ভাই আমার বিরুদ্ধে বিচার ডাকবি না, চেয়ারম্যানের কাছে যাবে। আরে যা। ওইরকম চার পাঁচটা চেয়ারম্যান আমার লোকে বই এক লোকে মাল খায়, আমার তুই বিচারের কথা কস। এলাকার কেডাই কি কইল আমার নামে, কেডাই কি করতে পারে? ঠিক আছে, আমি খুঁজা দেখতেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। রাজুনিয়া, কি কারণে আমাদের ডাকছো? একটু খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব, আপনাদের সবাইকে আজকে একত্র করার কারণ হলো, আমি যে বিদেশ থাকি আপনারা গ্রামের সবাই জানেন, আপনিও জানেন। তো আমি বাহিরে গিয়ে ছোটোখাটো একটা জব করতাম, ওখান থেকে যত টাকা আমি ইনকাম করতাম সবই আমি এই বাংলাদেশে পাঠাতাম। আমার মাও নেই বাবাও নেই, আপনারা সবাই জানেন। আর এই সব টাকাগুলো আমি আমার বড় ভাইয়ের কাছে পাঠাতাম, কিন্তু আমার ভাই একটি টাকাও আমার বউকে দেয়নি। আমার বউ দিনের পর দিন, বছরের পর বছর না খেয়ে অনাহারে দিন কাটিয়েছে। আপনারা এর বিচার করুন, আপনারা এর বিচার করুন। তুমি চুপ করো রাজু, তুমি তুমি বলো। আমি আর কি বলবো, আমি এখন চাই উনি আমার সব টাকাগুলো ফেরত দেক। আমি আমার বউকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমি আমি আপনার কাছে এতটুকুই বিচার চাই, আর আমি কিছু চাই না। জানিয়া ও যা বলছে কথা কি সত্য? আরে না চেয়ারম্যান সাহেব, ওর বউ ওরে যা বুঝাইছে ও যা এখানে কইলো সব মিছা কথা। আমি ওর বউরে সময় মতো টাকা তখন যা প্রয়োজন দিছি, ওর বউ কখন কাপড় কিনবো, কি বাজার করে খাইবো, কি লাগবো, ওরে চাউল টাউল আছে কিনা, আমি সব হিসাব করে টাকা টোকা দিছি। আমি যে টাকা টোকা দিছি ওই টাকা দিয়ে তো সে বাজার সদাই করে নাই, তার না করে খাওয়াইছি। কোথায় কি বলতে হয় তাহলে? না হ্যাঁ, দপ্তরি গুলো কার? হ্যাঁ, উচিত কথা বলে এরকমই লাগে। ভালো কথা কইছিস যে ওনা আমি খারাপ হয়ে গেছি গা। আমার কথা বিশ্বাস হয় না, না আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা যদি বিশ্বাস না হয় ওর বউরে ডাইকে জিজ্ঞেস কর, ওর বউরে ডাইকে জিজ্ঞেস কর, তাই কই মানে সত্য না মিছা কোনটা। তোমার সম্বন্ধে আমার কাছে আগেও রিপোর্ট আসছে, আমি শুনছি তুমি নাকি ওর বউরে ঠিক মতো খাবার দাবার ঠিক মতো দাও না, টাকা পয়সা তো দূরস্থান, তাকে একটা ভালো কাপড় পর্যন্ত দাও না।
আজকে তুমি আমার সবার সামনে সাফাই গেতেছো হ্যাঁ রাজু মিয়া জি তোমার বউটাকে ডেকে আনো তো আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব এই যে এইগুলো যে গ্রামে হচ্ছে এগুলো আপনি দেখেন না আমি তো দেখি আমার কাছে যদি বিচার না না আসে তাহলে আমি কার কাছে কি করব আমার ভাসুর যেটা বলছে একটাও সত্য না সবগুলো কথাই মিথ্যা কথা আমার স্বামী বিদেশ যাওয়ার পরে প্রথম কিছুদিন টাকা পাঠাইছিল কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী সব টাকা পয়সা আমার ভাসুরকে পাঠাইছে যেটা আমার স্বামী আসার পর আমার শুনছি কিন্তু আমার ভাসুর একটা টাকাও আমাকে দেয় নাই আমি খুব কষ্টে দিন যাপন করছি শেষমেশ না পাইরা আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আমি চলছি চেয়ারম্যান সাহেব যা কইছে সব কিন্তু মিথ্যা কথা কইতাছে আমি আর বউরে ও জহন যে টাকা দিছে যা দরকার ছিল আমি তাই খরচ করবে লাগে টাকা দিছি এবং কি ওর বাপের বাড়িতে যে মাথা সদাই বাড়ি তুমি মাঝে মাঝে ওইটাও আমি পাঠাইছি আমার স্বামী যা বলছে তা কোনোটাই সত্যি কথা না রাজু যা বলছে তাই সত্যি রাজু বিদেশ থেকে যত টাকা পাঠিয়েছে সব আমার স্বামী নিয়েছে আর টাকাগুলো আমার কাছেই দিয়েছে রাজু প্রায় 20 লক্ষ টাকার মতো পাঠিয়েছে সেখান থেকে 10 লাখ টাকা দিয়ে ওই বাড়িটা বানিয়েছে আর 10 লাখ টাকা দিয়ে ও সুদে লাগিয়েছে জুয়া খেলেছে ওর যেভাবে খুশি সেভাবে খরচ করেছে আমি ওর স্ত্রী হয়ে এতদিন সব কিছু মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলাম না আপনারা গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন তাই আমি আজকে আপনাদের সত্যিটা বললাম এই চুপ বসো তুমি এখানে আই তুমি বলো আমি আর কি বলবো ভাবি আমার কাছে কিছু চাইলে ওর ভয়ে আমি ভাবিকে কিছু দিতে পারতাম না কিন্তু এই যে টাকা পয়সা আরামায়েশ যা কিছু আমরা করছি সব তো রাজুর টাকাই করছি তাহলে ভাবি কিছু টাকা চাইলে সেখান থেকে দিতে আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু ওর ভয়ে আমি এতদিন চুপ ছিলাম তাই আজকে আপনারা এখানে উপস্থিত আছেন আপনারা যা ভালো মনে করেন তাই করেন আমার আর কিছু বলার নেই আমি জানতাম তুমি খারাপ কিন্তু এতটা খারাপ এটা আমি জানতাম না শোনো তোমার ছোট ভাই তোমার ছোট ভাইয়ের বউ তোমার ছোট বোনের মতো আর তাকে তুমি এত কষ্ট দিছ তোমার খারাপ লাগে নাই শোনো তুমি এলো বড় তুমি তার ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারবো না এখন যেটা ভালো হয় তুমি আমাদের সামনে সেই কথা চেষ্টা করো হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি ঠিকই কইছেন আপনারা সবাই আমার অন্ধ চোখ খুলে দিয়েছেন আমি টাকার লোভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম আমি ভুলে গেছিলাম ও আমার আপন ছোট ভাই বাবা মা মারা যাওয়ার পর আমরা কষ্ট করে বড় করছি কোনো ভিটো করে মানুষ করছি আমি টাকার মায়ে পড়া টাকার লোভে পড়া আমি সব ভুলে গেছিলাম ভাই তুমি তুমি আমার ক্ষমা করে দিও ভাই তুই আমার ক্ষমা করে দিস চেয়ারম্যান সাহেব আমি আপনাকে সবার সামনে কথা দিতেছি আমি যে বাড়ি করছি আমি আমি ওরা দিয়ে দেবো যেখানে যে টাকা রাখছি আমি সব ওরে দিয়ে দেবো ও আবার ছোট ভাই ছোট থেকে আমি সারা জীবন চাইছি ও ভালো থাকুক অল্প কিছু দিনের লাগে এরকম কেন হয়ে গেছিল আমি জানি না এখন যা করছি আমি যা সব বলতে সব সবার দিয়ে দিলাম সব সব দিয়ে দিলাম আমি যে ভুল করছি এর লেগে আপনাকে সবার কাছে আমি ক্ষমা চাই আমি আমি বুঝতে পারছি এটা আমার অনেক বড় ভুল ছিল আর এরকম যাতে কেউ না করে যদি কেউ না করে চল ভাই ঠিক বাড়ি চল বৌরে চল ইবিরাম মিয়া তোমার ভুল যখন তুমি নিজে বুঝতে পারছ ঠিক আছে রাজু তোমার ভাইরে ক্ষমা করে দাও
সে আমার বড় ভাই তাকে আমি কি ক্ষমা করব গুড চল 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 যাও তোমরা যাও আসি সে আমার সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিজের বল নিজে বুঝতে পার মেম্বার সাহেব আপনি থাকতে এই সমস্ত ছোটখাটো বিচারে আমার আসতে হয় কেন বলো নাকি আপনি কি শুধু ওই যে লোকের কাছে গুনে ওই বয়স্ক ভাতা তারপরে কি বিধবা ভাতা এগুলা কাট করে দিতে ওই যে আপনার সম্বন্ধে কিন্তু আমি শুনছি এই 500 করে টাকা নেন বলো নাকি হ্যাঁ ওইখানে থাকবেন নাকি কিছু এলাকায় কিছু ভালো মন্দ ভালো কাজকর্ম করবেন চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ছোট কান্না আসতে বলতে ভুল হয় না What?